আমাদের শেখ বাসার বিন হায়াত আলী সিরাজগঞ্জ খুব চমৎকারভাবে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ আমাদের আরও একজন আলোচনা করেছেন রাফিকুল ইসলাম বিন সাইদ পাবনা পাবনা হচ্ছে পাগলা আরতের জন্য বিখ্যাত নাকি তো ওখানে কি পাগলা আরত যারা পাগল তারা থাকে না পাগলামি ছাড়া সারানোর জন্য যেতে হয় কথা বলেন মানে পাবনার মানুষরা পাগলামি ছাড়াই তাই আমাদের সমাজে যেসব ব্যক্তিরা একটু পাগলামি করে ধর্মের নামে তার জন্য পাবলা পাবনার আলোচক দরকার আছে না নেই কারণ পাবনার মানুষ তারা পাগলামি করে না যারা পাগলামি করে তাদেরকে তারা ঠিক করে দেয় কিন্তু একটা উল্টো মেসেজ যায় যে তোকে পাবনাতে পাঠাতে হবে আরে ভাই পাবনা তো ভালো জায়গা মানুষ অসুস্থ মানুষকে সুস্থ করে এখন কেউ যদি বলে তোকে হসপিটালে পাঠাবো তো হসপিটালে কাজ কি অসুস্থ মানুষকে সুস্থ করে ফেরানো না ভাই অসুস্থ মানুষ যাবে সুস্থ হয়ে চলে আসবে এটা তো হসপিটালের কাজ তো আমাদের বিশেষ করে রফিকুল ইসলাম বিন সাইদ পাবনা ভাই অনেক হবে তার পাবনার ভাষাতে কথা বলে খুব মজা করে কথা বলে এবং হাসতে হাসতে কথা বলে ভাই ভালো লাগে না কথা শুনতে জি আলহামদুলিল্লাহ একদম তিনি সাধারণ মানুষের মধ্যে গিয়ে তিনি কথা বলতে পারেন সাধারণ মানুষের সাইকোলজি চিন্তা চেতনা তিনি বুঝে এমনভাবে কথাগুলো বলে যে মানুষের হৃদয়ে অন্তরাঘাত আঘাত করে কি করে না করে আমাদের এই ধরনের আলোচক দরকার আছে না নেই আছে অনেক শায়েক মাসে আছে অনেক গভীর গভীর তত্ত্ব দিয়ে আলোচনা করে অনেক জনসাধারণ আছে তারা বুঝেই না যে কি বলছে সব ধরনের আলোচক দরকার আছে না নেই একটা সংসার করতে একটা হেসের দরকার আছে আবার দরকার আছে একটা ছোট্ট বিলেট আছে না নাই আছে তাই সর্বস্ত জিনিস নিয়ে যেটা প্যাকেজ তৈরি হয় খুব সুন্দর না ভাই জি আল্লাহ আমাদের মধ্যে এমন আলোচক তুমি আরো বাড়িয়ে দাও সকলে পড়ি আল্লাহ আমিন যাই আজকে নির্দিষ্ট কোনো বিষয় আমাকে দেওয়া হয়নি আর মিডিয়ার ভাইরা তো আরো চমৎকার মাশাল যেখানে যাই আগে এসে দেখি যে ভাইগুলো বসে আছে আলহামদুলিল্লাহ এখানে আপনারা আছেন দু হাজার চার হাজার মানুষ কিন্তু এই ভাইদের যে দাওয়াত তাদের যে মেহনত কোথায় বাড়ি আর কোথায় একশো কিলোমিটার দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার তাদের কোনো রাতে ঘুমনে প্রতিদিন আমাদের সঙ্গে চলে আসছে আলহামদুলিল্লাহ মানুষের কাছে আমাদের দাওয়াত আমরা তো এসে কথা বলে চলে যাচ্ছি কিন্তু মানুষকে আমাদেরকে বিছানার মধ্যে ঢুকে দিচ্ছে এই ভাইয়েরা ভাই আমাদেরকে বিছানার মধ্যে পানকি পান না কথা বলেন কিছু কিছু মানুষ আছে তারা পাগলামি করে কেমন পাগলামি জানেন তারা সর্বাধিক চেষ্টা করে যে একটা ইসলামী আলোচনা হবে এই আলোচনা সভাকে বন্ধ করার জন্য করে কি করে না করে কিন্তু ভাই এই যে আমাদের যুবক ভাইরে এসেছে ইউটিউব জাহুল্লাহ বলে আমি আমি বলি ইউটিউব হাফেজা হল্লাহ আর ফেসবুক দামাত আলিয়া কেন বলেন তো ভাই কারণ এই ইউটিউব হাফেজা থাকার কারণেই আজকে দেখেন একটা প্রোগ্রাম যদি সফল হয় লক্ষ কোটি মানুষের মধ্যে আমাদের মেসেজ আমাদের বার্তা ভাই যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে আমি তো মাত্র এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করে চলে যাব বাসার ভাই চলে গেছে আমাদের সাইদ ভাই তিনিও চলে গেছে কিন্তু আপনারা আমাদেরকে বিছানায় পাবেন কি না পাবেন তবে এখনকার যুগে এইভাবে প্রোগ্রামকে বানচাল করে দেওয়া এটা মস্ত বড় পাগলামি সব পাবনাতে পাঠানোর দরকার আল্লাহ সুবান তুমি আমাদের এইসব ভাইদেরকে তুমি কবুল করো সকলে বলি আল্লাহমা আমিন যারা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে আমাদের আলোচনাগুলোকে বেশি বেশি শেয়ার করছে আল্লাহ সুবাহ তালা তাদের ক্লাস তাদের নিষ্ঠা তুমি আরও বৃদ্ধি করে দাও সকলে বলি আল্লাহমা আমিন যাই হোক আজকে আমাকে নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয়নি তবে আমাকে আজকের আয়োজক কর্তৃপক্ষ তারা কিছু আমাকে নসিয়া করেছে পরামর্শ দিয়েছে যেখানে অজস্র মানুষ আছে আমাদের বাম সাইডে যারা অন্য ধর্মের অনুসারী তথা সনাতন ধর্মের অনুসারী আজকের আলোচনার জন্য একতরফা না হয়ে যায় মানে আমাকে বোঝাতে চেয়েছে যে কিছু আলোচনার অংশ বিশেষ এর জন্য হিন্দু দাদা ভাইদের জন্য দাওয়াতের কাজে লাগে এটা জন্য হয়ে যায় ভাই দরকার আছে না নেই কথা বলেন হিন্দু ভাইদেরকে দাওয়াত দিতে হবে কি হবে না হবে কেন একসঙ্গে চলছি একসঙ্গে বাজার করছি একসঙ্গে খাচ্ছি গল্প করছি আদান প্রদান ভালোবাসা মেল বন্ধন সব আছে কিন্তু কিয়ামতের মাঠে যে আল্লাহ জিজ্ঞেস করে আপনাকে তুই তো তার সঙ্গে সবসময় চলাচল করতি কিন্তু আমার কথা আমি যে তার স্রষ্টা আমি যে তাকে সৃষ্টি করেছি আমি যে ঈশ্বর আমি যে পরমাত্মা তুই কেন তাকে এই মেসেজটা দিস নাই বা আল্লাহ জিজ্ঞাসা করবে কি করবে না করবে সেই হিন্দু দাদা যদি বলে দেখুন আল্লাহ আমি তো তার সঙ্গে চলাচল করেছি কিন্তু সে কখনোই আপনার প্রসঙ্গে আপনি যে স্রষ্টা এই মেসেজ আমাকে দেয় নাই বা আপনাকে দায়ভার করবে কি করবে না করবে তাই অবশ্যই আজকে আলোচনা অজস্র আলোচনা হয়ে গেছে কেননা আমাদের বাশার বিন হায়াত আলী এবং আমাদের বিশেষ করে আমাদের সাইদ ভাই তারা দুজন যা আলোচনা করেছে আর কিছুই বাদ নেই আমি কোনটা বলি সব বলে দিয়েছে আর কিছুই নেই তাই একটা স্বতন্ত্র বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর পরিচয় কি বললাম আল্লাহর পরিচয় এটা মারাত্মক বিষয় গোটা বিশ্ব জগতে মানুষ সবচেয়ে যেটাকে নিয়ে মতনৈক্য করেছে এবং মতভেদ করেছে মানুষের মধ্যে অনেক্য সবচেয়ে বড় অনেক্য হচ্ছে নিজের শ্রেষ্ঠকে নিয়ে কাকে নিয়ে কথা বলেন আল্লাহকে নিয়ে কেউ বলছে আল্লাহ আছে কেউ বলছে আল্লাহ নেই মা না নেই কথা বলেন আমাদের স্রষ্টার অস্তিত্বকে অনেক মানুষ অস্বীকার করে কি করে না আল্লাহ কে অস্বীকার করে এমন দল আছে কে বলছে আল্লাহ একজন বলছে জি না আল্লাহ এক হবে আল্লাহ তেত্রিশ জন কে বলছে না আল্লাহ তো তিনজন কে বলছে না তেত্রিশ কোটি কে বলছে পৃথিবীতে যা দেখছো সমস্ত সৃষ্টি জগৎটা হচ্ছে ঈশ্বর বা আছে না নেই এই আমাদের হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে হিন্দু দাদারা বলে ইধার দেখো উধার দেখো এ শাক মত করো যা কাহাবি দেখো গি ওহা খোদা কি পাও গি মানে এখানে আল্লাহ আছে ওখানে হচ্ছে কেন খুঁজছ তুই যেখানে ঈশ্বরকে দেখতে চাইবে সেখানেই তুমি ঈশ্বরকে পাবে তুই গাছের দিকে তাকিয়ে দেখো না গাছটা কি ভেদ করে উঠেছে এই গাছের মধ্যে দৃষ্টি দেখ তাকিয়ে দেখো দেখো এই গাছটার মধ্যে ঈশ্বর আছে নামিন জালি মানুষ আজকে ঈশ্বরকে নিয়ে তার স্রষ্টাকে নিয়ে তার ক্রিয়েটরকে নিয়ে আমাদের মা তাকে নিয়ে আজকে মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন আছে না নেই আছে নিজের স্রষ্টাকে যদি আমরা ভুলে যাই কি আমাদের স্রষ্টা কে তৈরি করেছে ভাই আপনি যদি জন্মগ্রহণ করেছেন আপনার বয়স দশ বা বারো বা পনেরো বা চোদ্দ আপনি বয়স অনেক বড় হয়ে গেছেন আপনি এখন যুবক থেকে কিশোর থেকে যুবকে পা দিয়েছেন আপনি তারপরে আরও ম্যাচিউর হয়ে গেছেন এই সময় যদি আপনি জানেন এতদিন যাকে আপনি বাপ বলে ডাকছিলেন আসলে ইনি বাপ নয় অন্য কেউ বাপ ভাই বলুন তো আমাদের অন্তরাগত লাগবে কি লাগবে না লাগবে আপনি দেখতে পারেন এমনভাবে আপনি একটু চিন্তা করেন যে মানুষ আমি দাঁড়িয়ে আছি আমার ভাইটাও দাঁড়িয়ে আছে দুজনে দাঁড়িয়ে আছি আর ভাই বা আমার ছেলে আমার যদি ছেলে এখনো হয় নাই সব বিয়ে করেছি তো আমার ধরুন ছেলে সে দুর্বল গতিতে দৌড়তে দৌড়তে এসে বলছে আমার কাছে না সে ভাইয়ের কাছে গিয়ে বলছে আব্বু আব্বু আমাকে চকলেট দাও ভাই বলুন তো আমার কেমন লাগবে কথা বলেন খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে আমার সন্তান সেই জন্য আমাকে আব্বু না বলে পাশের মানুষকে আব্বু বলে এটা অবশ্যই খারাপ লাগবে অবশ্যই আমার মনের মধ্যে রক্তকরণ হবে কি হবে না হবে ঠিক মহান সত্তা আল্লাহ সুবান তারা তিনি আমাদের স্রষ্টা কিন্তু তাকে বাদ দিয়ে মানুষ যখন কোন সৃষ্টি বস্তুকে তার স্রষ্টা হিসেবে বিশ্বাস করে আল্লাহ সুবান রাগান্বিত হবেন কি হবে না হবে এই জন্য আমাদেরকে আমাদের স্রষ্টার পরিচয় জানার দরকার আছে না নাই আছে তোমার পরিচয় আজকে মোটামুটি তারা কিছু আপনাদের সামনে পেশ করা তৌফিক দান করো সকলে পরী আল্লাহমা আমিন আমি অসুস্থ আছি হয়তো আমার কথা বা ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন একদম কয়েক হাজার আজকে হাঁচি দিয়ে চলে গেছি নাক দিয়ে অজর ধরে পানি পড়ে চলেছে এবং খুব শরীরটা দুর্বলতা আছে কেননা ধারাবাহিক পর্যায়ে প্রতিদিন রাত্রে প্রোগ্রাম এক এক দিন এক এক রকমের সমাজের সঙ্গে মিশতে হচ্ছে এক এক রকমের পানি পান করতে হচ্ছে এই জন্য দুর্বলতা শরীরের মধ্যে প্রকাশ পাচ্ছে আল্লাহ তুমি শেষ পর্যন্ত আলোচনাটাকে চালিয়ে তৌফিক দান করো সকলে পরি আল্লাহ আমিন আমাদের শেখ আহমদুল্লাহ চেনেন আহমদুল্লাহ হাফেজ্লাহ তিনি বেশ তিন চার দিন থেকে তিনি সম্ভবত করোনা পজিটিভ আমরা এমন মেসেজ পেয়েছি তার করোনা ধরা পড়েছে আল্লাহ সুবান আমাদের শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহকে তুমি হেফাজত করো সকলে পড়ি আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবাদ দেওয়া এই প্রার্থনায় ভরা মজলিসে অজস্র মানুষ হচ্ছে আল্লাহ সুবান তালা আমাদের শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহকে তুমি আর শাফি তুমি শেফা দানকারী তুমি কুল শেফাই দানকারী তুমি আরোগ্য দানকারী তুমি তাকে শেফাই কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহম আমিন মহানিসা আল্লাহ সুবানকে দোয়া এই প্রার্থনা আমাদের শেখ হাফিজাহুল্লাহকে তুমি তার পরিবারের কাছে আবারও ফিরিয়ে দাও সুস্থ স্বাভাবিকভাবে সকলে বলি আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবান তাকে দোয়া এই প্রার্থনা আল্লাহ সুবান তালা আমাদের শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহকে তুমি আবারও কোরআন সুনার পক্ষে এই ময়দানে এসে আবারও দিল ইসলাম প্রচার করার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ আমিন আজকের আলোচ্য বিষয় আল্লাহর পরিচয় মানুষকে বলে ঈশ্বর একজন আমি অনেক ক্ষেত্রে আজকে আলোচনাটা ঈশ্বর শব্দ ব্যবহার করব। কেন অনেকে আল্লাহ না বল যদি বলি অনেকে বুঝতে পারবে না যখন আল্লাহ কথা বলবো তখন ইসলামী সেন্স থেকে বলবো যখন ঈশ্বর শব্দটা ব্যবহার করবো নন মুসলিমদের সেন্স থেকে কথা বুঝতে পারছেন যখন আল্লাহ বলবো তখন ইসলামী সেন্স কোরআন সুন্নার আলোকে বলছি আর যখন ঈশ্বর গড পরমাত্মা ভগবান এগুলো ব্যবহার করব তখন অমুসলিমদের সেন্স থেকে তাদের আকিদা তাদের বিশ্বাস তাদের থিওলজি থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করব। অনেক মানুষ মনে করে ঈশ্বর একজন কেবল ঈশ্বর তিনজন কেবল ঈশ্বর তেত্রিশ কোটি কেবল সমস্ত সৃষ্টি জগৎ এগুলো স্রষ্টা আবার কেউ ঈশ্বরকে অস্বীকারী করে প্রথমে আমরা দেখি আসলে ঈশ্বর কতজন আল্লাহ কতজন বা আল্লাহ কতজন বলেন তো ভাই আল্লাহ একজন পবিত্র কোরআনে আল্লাহ সুমান বলছেন সুরা নম্বর একশো বারো এক নম্বর এক কুল্লাহ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় পবিত্র কোরআন সুরা বাকারা সুরা নম্বর দুই একশো তেষট্টি এবং সরা কাহ সোন আমার আঠারো এক নম্বরশো দশ আল্লাহ বলছেন ওয়া ইলা হুকুম ইল্লাহুয়া তুমি বলো আমাদের ঈশ্বর তিনি মাত্র এক এবং অদ্বিতীয় আল্লাহ সোমাদা নিজের ব্যাপারে বলছে আমি এক আমি অদ্বিতীয় পবিত্র কোরআন সো বাকারা সোনমা দুই আট নম্বর দুশো পঞ্চান্ন এবং সরা ইমরান সোনমা তিন এক নম্বর দুই আল্লাহ বলছে আল্লাহ লা ইলাহাইল্লাহু আল্হাইউল কাইয়ুম তিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী আল্লাহ নিজের প্রসঙ্গে আল্লাহ নিজে বলছে কি বলছে না আল্লাহ নিজের প্রসঙ্গে নিজে বারবার বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ অনেকজন নয় পবিত্র কোরআন সূরা নিসা সূরা নং 4 আয়াত নাম্বার 71 এ আল্লাহ বলছে ওয়ালা তাকুলুসালাসা তোমরা আল্লাহকে তিন বলিও না বলিও না পিতা পুত্র পবিত্র আত্মা এই তিন সত্তা মিলে একজন বলিও না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তা তিনি সত্তা মিলে একজন আমি তো আল্লাহ একমাত্র ঈশ্বর আমি কোন অংশীদার আমার নেই আল্লাহ নিজের পরিচয় বারবার বলছে পবিত্র কোরআন একদম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তিনি সে রব যিনি গোটা বিশ্ব জগতের প্রতিপালক তিনি একজন সরা ফাঁথে থেকে শুরু করে সরা নাস পর্যন্ত আল্লাহর যে এক ভাই এর প্রমাণ আছে না নেই গোটা বিশ্ব জগতে সমস্ত মানুষ অন্তত একটা জিনিসে বিশ্বাস করে মুসলিমদের মধ্যে ঐক্য আছে যে বিষয়টা হচ্ছে আল্লাহ এক বিশ্বাস করে কি করে না করে আর আল্লাহ বারবার বলছে তিনি একজন তিনি তিন জন নন তিনি অনেকজন নয় আল্লাহ নিজের প্রসঙ্গে তিনি পরিচয় দিয়েছে অথচ আমাদের যারা হিন্দু দাদারা আছে তাদের মধ্যে অনেকগুলো গোত্র আছে তারা বিশ্বাস করে ঈশ্বর একজন কিন্তু তারা 33 কোটি দেবদেবী ঈশ্বরের প্রতিকৃতে বিশ্বাস করে কি করে না কথা বলেন আসেন আমরা দেখি আসলে হিন্দু ধর্মমতে ঈশ্বরের সঙ্গে কি বলে হিন্দু ধর্ম কি শিক্ষা দেয় যে ঈশ্বর তেত্রিশ কোটি আমি যতগুলো বেদ উপনিষদ রামায়ণ মহাভারত এবং বেদের ব্যাখ্যা সাতপাত্রণ ব্রাহ্মণ ব্রাহ্মণ আরো যে গ্রন্থগুলো আছে আমি পড়েছি কোনো জায়গায় পাই পাই যে কোটি কোন জায়গায় কিন্তু তারা এই থিওলজি এই বিশ্বাসী আসেন তাদের ধর্মগ্রন্থ কি বলে হিন্দু দাদাদের একটা ধর্মগ্রন্থ আছে নাম শ্রীমদ্ ভাগবত গীতা নাম শুনেছেন খানা অধ্যায় আছে আর খানা শ্লোক আছে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর সতেরোতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন একই ভক্তির বিশিষ্যতে শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করো একজনেরই বন্দনা করো আর যে এক ঈশ্বর উপাসনা করে সেই হচ্ছে সফল কাম ভাই সফল কামকে কথা বলেন যে এক ঈশ্বরের উপাসনা করে একজনেরই প্রার্থনা কাজ করে একজনের কাছেই সে হচ্ছে সফল কাম ভাই তাহলে গীতা অনুসারে আমরা মুসলিমরা সফল কাম কি সফল কাম নয় কথা বলেন আমরা এই গীতার শ্লোকের প্রতি আমাদের ইমান তথা বিশ্বাস ফেদ আছে না নাই আছে তার মানে বোঝা যায় হিন্দু দাদাদের গীতা অনুসারে অন্তত আমরা মুসলিমরা নিরাপদে আছি না নেই আমরা জান্নাত স্বর্গে যেতে পারবো কি পারবো না আমাদের সালভেশন পরিত্রাণ মুক্তি হবে কি হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলছে একটি ভক্তির বিশেষতে যারা এক ঈশ্বরে করে একজনের কাছে প্রার্থনা করে তারাই হচ্ছে সফল কাম আমরা মুসলিমরা এক বাক্যে বলি আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি আমরা একজন আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি ইয় না বধুয় না সাইন হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই সাহায্য প্রার্থনা করি মানে এই গীতার কোরআনের আয়াতের সঙ্গে মিলাছে আছে না নাই কথা বলেন আমরা কোনো পার্থক্য নিয়ে আলোচনা করব না শুধু সাদৃশ্য নিয়ে আলোচনা করব যে হিন্দু ধর্মগ্রন্থ যে কথা বলেছে কোরআনেও একই কথা বলেছে আসুন দেখার চেষ্টা করি যে আমরা হিন্দু দাদাদের ধর্মগ্রন্থের আলোকেই আমরা মুসলিমরা নিরাপদে আছি আমরা যেতে তাদের স্বর্গে যেতে পারব এর বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর ছেষট্টি সেখানে বলছে শ্রীকৃষ্ণ আবারও পরিত্যাজা মাম একাম সরাং ব্রাজা সর্বধর্মাম সমস্ত ধর্ম পরিত্যাগ যা পরিত্যাগ করে দাও শুধুমাত্র এক ঈশ্বরকে শরণাং তারই আরাধনা করো করো আর যে এক ঈশ্বর ঘোষণা করে সেই হচ্ছে সফল কাম সেই হচ্ছে মক্ষ লাভ করবে ভাই এই শ্লোকের প্রতি ইমান আছে না নাই কথা বলেন তা আমরা যদি বলি হিন্দু কাকে বলে উত্তর যারা হিন্দু ধর্মগ্রন্থ সমূহকে মেনে চলে তারাই তো হিন্দু কথা বলেন হিন্দুকে কে সুমুখে দাবি করবেন হিন্দু হয়ে না হিন্দু তো তারাই যারা হিন্দু ধর্মগ্রন্থকে ফলো করে মেনে চলে আদেশ নিষেধ উপদেশগুলোকে গ্রহণ করেছে তারাই হিন্দু তো ভাই আমরা তো গীতার এই দুটো শ্লোকে বিশ্বাস করি তো ভাই আমরা বলতে পারি যে আপনার চেয়ে বড় হিন্দু আমরা কারণ এটাই মুসলিম কে যে কোরআন মেনে চলে যে হাদিস মেনে চলে যে বিশ্বদেবের আদেশ উপদেশ নির্দেশ এগুলো মেনে চলে সেই তো মুসলিম তো মুসলিম যে কোরআন হাদিস মানে সে যদি মুসলিম হয় যে গীতা বেদ উপনিষদ মানছে সে তো অবশ্যই হিন্দু তো ভাই আমরা তো তাদের মতই আমরা তাদের ধর্মগ্রন্থকে মেনে দেখাচ্ছি কি দেখাচ্ছি না দেখাচ্ছি তাই আপনি আজকে পরীক্ষা করেন যে আপনি কত পার্সেন্ট হিন্দু আর আমরা মুসলিম যারা আছি আমরা ধর্মগ্রন্থের আলোকে কত পার্সেন্ট হিন্দু হিন্দু এটা কোনো ধর্মের নাম নয় এটা একটা ভৌগোলিক সংজ্ঞা ক্রিস্টের নাম বললাম আমি যখন জলঙ্গি হাই স্কুলে পড়তাম আমাদের পশ্চিমবাংলার যে সিলেবাস ইতিহাস বই লেখা আছে যারা সিন্ধু নদের অববাহিকায় বাস করে তাদেরকে বলা হয় হিন্দু মানে যারা ভারতবর্ষ ভারত বাংলাদেশ পাকিস্তানে বাস করে ভৌগোলিক সংজ্ঞা হিসাবে তাদেরকে ভৌগোলিক দিক থেকে বলা হয় হিন্দু যারা আমেরিকায় বাস করে তাদেরকে কি বলা হয় কথা বলেন আমেরিকান যা জাপানে বাস করে জাপানি যা জার্মানে বাস করে জার্মানি ভাই বলে কি বলে না বলে ঠিক যারা ভারতে বাস করে তাদেরকে বলা হয় হিন্দু কেন কারণ এটা এই যে আমরা সিন্ধু নদের অভয়কে বাস করছি এই জন্যই হিন্দু বলা হয় তো ভৌগোলিক দিক থেকে ভাই আমরা হিন্দু কি হিন্দু নয় কথা বলেন ভৌগোলিক সংজ্ঞা দিক থেকে হিন্দু আর যে ধর্মগ্রন্থের আলোকে বলেন যারা হিন্দু ধর্মগ্রন্থে ফলো করে তারাই হিন্দু তা আমরা বলতে পারি আপনার চেয়েতে আমরা বড় হিন্দু কেন আমরা দুটো ভাষকে আমরা স্পষ্ট মেনে চলি হিন্দু ধর্মগ্রন্থ বেদ শ্বেতাশূত্র বনিষাদ অধ্যায় নম্বর তিন শ্লোক নম্বর তিন পরিষ্কার বলছে সৃষ্টিকর্তা একই কাহ ও করে তিনি কেলমাত্র একজন জানায়ান যিনি সৃষ্টিকর্তা একিকাহ কাহ ও করে তিনি কাল একজন দ্বিতীয় কেউ নেই ভাই কথা কি বলছে কি চমৎকার না দাইবা আসমান ভূমি এ জমিন সৃষ্টিকর্তা এ কি কাহা তিনি মাত্র একজন ভাই এই কথার প্রতি আমাদের ইমান আছে না নাই আছে আল্লাহ সমা তা বলছেন পবিত্র করা বাকারা সর্মা দুই আত্মশো সতেরো এবং সোরা আনাম শর্মা ছয় আত্মশো এক এবং সরা নাসাই আদিসমা এক হাজার তিনশো এক আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনই বলছে বাদিউস সামাওয়াতি ওয়াল্লা আর্দ আমি হচ্ছে আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি আল্লাহ সোমা বলছে আমি আল্লাহ আমি আকাশ এবং জমিন সৃষ্টি করেছি বা আল্লাহ কয়জন প্রমাণিত হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ বারবার বলছে আল্লাহ একজন তিনি এক ঈশ্বর তিনি আসমান জমি সৃষ্টি করেছে তিনি তেত্রিশ কোটি তিনি নয় তিনি তিনজন নয় তিনি মাত্র একজন শ্বেত চিত্র পরিষাদ অধ্যায় তিন শ্লোক নম্বর দুই একই রুদ্রানা না দ্বিতীয় না তাহুস্তাহ ইমামুল্ল কানি শ্বেতা ঈশা ঈশা নিবিহি একই রুদ্রানা এগোটা বিশ্বের শ্রেষ্ঠা তিনি একই তিনি এক দ্বিতীয়তাহা দ্বিতীয় আর কে নেই ইমা মূল্য কানি এগোটা সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন সেটা ইসা ইসা নিবিহি তিনি সেমাত্র এক এবং অদ্বিতীয় তার সমকক্ষ তার সাদৃশ্য কোনো কিছুই নেই ভাই কথার সঙ্গে একমত কি একমত নয়

আমরা যারা হিন্দু দাদারা আছে তাদেরকে প্রশ্ন করব আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন তা আপনি প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারেন কিন্তু যদি বলেন জি না আমরা অনেক ঈশ্বরে বিশ্বাস করি আপনি প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারেন না এবং আমরাই প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারি কি পারি না ধর্মগ্রন্থের আলোকে এবং ভৌগোলিক সংজ্ঞার দিক থেকে আল্লাহ আমাদের এই কথাগুলো যারা শুনেছেন পরবর্তী সময় আপনাদের যেসব অমস্তিন দাদারা আছে তাদেরকে এই কথাগুলো পৌঁছে তৌফিক দান করো সকলে বলি আমিন আসেন বেদ কি বলে হিন্দু দাদাদের সব চাইতে বড় ধর্মগ্রন্থ হচ্ছে বেদ কি বললাম বেদ বেদ মানে জ্ঞান বেদ মানে কি জ্ঞান এই বেদ চারটে ভাগে বিভক্ত আছে একরিক শ্যাম যজু এবং অথর্ববেদ সব জায়গায় প্রাচীন বেদ বলা হয় ঋগবেদকে ঋগবেদ কান নাম্বার এক সুক নাম্বার এসে চৌষট্টি মন্ত্র নাম্বার ছেচল্লিশ চমৎকার একটা মন্ত্র আছে মন্ত্র বলছে কি ভাবছেন যে কি ব্যাপার হুজুর শ্লোক পড়ে কেন আনলাম হুজুর ডেকে তো ঠাকুরের কাজ করে ভাই ঠাকুরের কাজ নয় তবে ঠাকুরের কাজ দিয়ে দিলেও ঠাকুরের কাজটা বন্ধ থাকবে না মন্দিরে দায়িত্ব যদি দিয়ে দেয় এক এক মাসের জন্য ওটা বন্ধ থাকবে না ওটা চালিয়ে দিতে পারবো আমার মসজিদে দায়িত্ব দিলে ওটা বন্ধ থাকবে না ওটাও চলবে তো মন্ত্র বলছে ই কামসাত সত্য একটি বিপ্রা বাহুদাবাদান্তি ঈশ্বর একজন কিন্তু সেই ঈশ্বরকে জ্ঞানী মানুষরা বুদ্ধিমানরা অনেক নামে ডেকে থাকে কথা বুঝতে পারছেন ঈশ্বর একজন কিন্তু সেই জ্ঞানী মানুষরা বুদ্ধিমান ব্যক্তিরা আলেমরা অনেক নামে থাকে বলুন আমরা এই মন্ত্রের সঙ্গে একমত কি নয় আল্লাহ পবিত্র এই কথা দশে আল্লাহ বলছেন আল্লাহ নিজের প্রসঙ্গে আল্লাহর আসমাউল হুসনা আল্লাহর অজস্র অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে তবে আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ একজন আল্লাহর অনেকগুলো নাম আছে না নাই আছে তারপরে আমরা এই মন্ত্রের সঙ্গে একমত যে আল্লাহ একজন কিন্তু আল্লাহর অজস্র নাম আছে জেনার রহমান আল কারিম আল হাকিম বা আছে না নাই হিন্দু ধর্মগতে ঈশ্বর একজন ঈশ্বরের অনেকগুলো নাম আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রা এইভাবে নাম বলতে 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 এক পর্যায়ে এসে ঈশ্বর একটা নাম বলছে আজীব হয়ে যাবেন আশা ধর্মগ্রন্থ আছে নাম আল্লো ও পুনিষদ অধ্যায় নম্বর দুই মন্ত্র চার এবং পাঁচ দুটো মন্ত্র আছে ঈশ্বর একটা নাম বলছে কেন ঈশ্বর একজন ঈশ্বর অনেক নাম আছে তো একটা নাম কি বলছে শুনবেন আসেন মন্ত্র কি বলছে দেখেন মন্ত্রের একটা অংশে এমন বলছে আল্ল জ্যেষ্টম শ্রেষ্ঠম্প পরমাম পূর্ণাম ব্রাহ্ম আল্লাহ আল্ল মুহাম্মাদা ওরা একেবার হচ্ছে আল্ল আল্লাহ আল্লাহ জ্যেষ্টম তিনি চেয়ে সবচেয়ে বড় তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুণ্যাং তিনি ন্যায় বিচারকারী বা ঈশ্বরের একটা নাম আল্লাহ আছে না নাই হিন্দু ধর্মগ্রন্থে এখন আমরা হিন্দু দাদাদেরকে বলবো দাদা আপনাদের ধর্মগ্রন্থে ঈশ্বরের একটা নাম বলা হয়েছে আল্লাহ অতএব আমরা আসুন আমাদের শ্রেষ্ঠ আমাদের রব আমাদের ক্রিয়েটার তাকে আমরা আল্লাহ নামে ডাকি কেন এটা আপনার ধর্মগ্রন্থেও আছে ভাই বলেন তো আমাদের ভাতৃত্ব বাড়বে না কমবে আমরা যদি বলি আপনাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের অনেকগুলো নাম আছে তার মানে একটা নাম হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা সে আল্লাহকে আল্লাহ বলে রাখি আপনারা আজ থেকে আল্লাহ বলে রাখতে শুরু করেন কেন ঈশ্বরের একটা নাম আল্লাহ আপনার ধর্মগ্রন্থেও আছে আসেন আল্লাহ নিজের নাম প্রসঙ্গে নিজে কি বলছে